একটা চার পয়সা নকুলদানা খুঁজে আইএসএফের চারানা নকুলদানা, নকুলদানা বাস্তবে যদি নকুলদানা হয়েই থাকি, সেই ছোট একটা নকুলদানা তানাদের গলায় এমনভাবে গিয়ে বেঁধেছে না, ওনা ঘুমোতে পারছে না। আমরা ওই নকুল ছোটো ছোটো নকুলদানা মিলে এমন একটা সভা করেছি, ওনাদের প্রত্যেকটা পাগল হয়ে গিয়েছে এক মাস ধরে। সেই ছোট্ট নকুলদানা গলায় এমনভাবে বেঁধেছে, ওনাদের ঘুম হারাম করে দিয়েছে। সেই জন্য বলছি, আর ওনার সাথে একটা কথা বলবে, নকুলদানার সাথে আমরা পশ্চিমবাংলা যে কোনো গ্রামে গেলে খালি এরকম দাঁড়াবো যে একজনও তো এমন একটা এখন আমাদের পেহচান তৈরি হয়েছে জেল কাটার পরে, যে ভাই এনাকে কোথায় দেখেছি, এনাকে কোথায় দেখেছি। কিন্তু আরেকটা জিনিস, ওনাদের সাথে আমাদের ডিফারেন্সটা বলে দিই, ওনাদের কী ডিফারেন্স আমাদের। একটা মানুষ যখন আগে শুনতাম যে পুলিশ যখন গ্রামে আসেন আগে বাচ্চা বাচ্চাদের জিজ্ঞেস করতো এই মানুষটা কেমন, বাচ্চা বাচ্চাদের জিজ্ঞেস করতো কেন, যে এরা জানে, পুলিশও জানে যে বাচ্চারা সত্যি কথা বলে। তুমি দেখবে যে টিএমসির নেতারও ঘরে তিন বছরের শিশুটাকে একটা ফোন দেখিয়ে ভাইজানের ছবি দেখিয়ে দেবে, সে তোতলা ভাষাও বলবে এটা ভাইজান, এটা ভাইজান। কিন্তু আজ যখন চোরগুলোরও ছবি দেখাবে ডাইরেক্ট, সে বাচ্চাগুলোও বলে এরা চোর, নিজের বাপকেও চোর বলতে তারা ভয় করেন। এটাই হলো ভালোবাসা, এইভাবে এইটাই হলো আমাদের। ছোটো হলেও আমাদের ক্ষমতা ওনারা জানে, এই জন্য ওনাদের ঘুমটা আমরা হারাম করেছি। এবং এর আরও তো অনেক অনেক মাগিয়ে আছে, দাঁড়াও সবে তো কে একজন গেলো বললো, এরপরে ওনার পালা। তবে ওনারা দল বদল করতে হবে না, ওনাদের ঠিক জায়গায় ওনার দিদি ওনাদের পৌঁছে দেবে, যেরকম একজন গিয়েছে এনারও পৌঁছে দেবে। এটা খালি সময়ের অপেক্ষা, একদম সময়ের অপেক্ষা। সেটাই তো বলছি, এদের কোনো ফাংশানের স্টেডেও ধর্মের কথা বলতে বাধে না, মিডিনির স্টেডে ধর্মের কথা বলতে বাধে না। আর একটা জিনিস, কালকে আমি ভিডিওতে দেখছিলাম যে ইসলাম ধর্মটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বাস্তবে কি এটা, মানুষ কতগুলো গবলেট হলে এই কথাটা বলবে, ইসলাম ধর্মটাকে কেউ এর পথে নিয়ে যেতে পারে? আজ আমরা যারা দাঁড়িয়ে পেশা করি ধর্ম সম্পর্কে কেউ জানি না, আর বাস্তবে এটাই শেষ জমানা। তার প্রমাণ একটা উনি করে দিয়েছে, যে যে দাঁড়িয়ে পেশাব করবে, পেশাব ফিরে পানি নিতে জানবে না, পেশাব কোন দিক ফিরে পেশাব করতে জানবে না, সেও একদিন ধর্মের কথা বলবে, তার শেষ জমানা। এটাই তার প্রমাণ, কেন ওই বিষয় নিয়ে আর মাতামাতি করা উচিত না। তাই এটাই প্রমাণ, যে যে দাঁড়িয়ে পেশাব করে সেও ধর্মের কথা বলে।